শরীরচর্চা সেরে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ দ্বাদশ শ্রেণীর ছাত্র ব্যারাকপুরে। ইচ্ছে ছিল বাবার মতো সৈনিক হয়ে দেশের সেবা করার, তাই নিয়মিত সকালে শরীরচর্চা করত ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র রোহন রায়। তার বয়স 17 বছর, খড়দার পিকে বিশ্বাস রোডের বাসিন্দা। রবিবার ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাটে প্রাতঃভ্রমণ সেরে শরীরচর্চা করে ঘাটে হাত পা ধুয়েতে গিয়ে পা পিছলে তলিয়ে যায় রোহন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ। ডুবুরি নামিয়ে নিখোঁজ ছাত্রের তল্লাশি চলছে। ঘটনাটা হচ্ছে সকালবেলায়, প্রত্যেক দিন রোহন বলে সেন্ট্রাল কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে, 12-এ পড়ে, তো প্রত্যেক দিনই এখানে মর্নিং ওয়াকের জন্য আসে এবং এখানে এসে এক্সারসাইজ করে। বাবা কিছু 4 মাস আগে আর্মিতে চাকরি করতেন, রিটায়ার হয়েছেন, তো সেই কারণে বাবার থেকেও ইসে হয়ে যে উনিও মানে ছেলেও আর্মিতে যাবে, সেই কারণে সকালবেলায় মর্নিং ওয়াক করতে এখানে ট্রেনিং ফেনিং করে। করার পরে ঘাটে গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বাড়িতে যায়। তো ওই সময় মঙ্গল পাণ্ডে ঘাটে, মঙ্গল পাণ্ডে উদ্যানে এসে এখানে ট্রেনিং ট্রেনিং করে। তো ওখানে গিয়ে ঘাটে গিয়ে ওই ফ্রেশ হতে গিয়ে পা পেছল খেয়ে জলের তলায় তলিয়ে যায়। জলের তলায় তলিয়ে যাওয়াতে যথারীতি সাথে বন্ধুবান্ধবও ছিল, তারা বাড়িতে খবর দেয়, বাড়ির থেকে লোকজন এসছে, আত্মীয় পরিজন এসছে এবং থানাতে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যারাকপুর থানার থেকেও লোক রয়েছে, প্লাস হচ্ছে ডুবুরিও নামানো হয়েছে তাকে উদ্ধার করবার জন্য। এখন এই পরিস্থিতি, এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে নামিয়ে মানে ডুবুরি নামিয়ে গঙ্গায় খোঁজ চলছে, এই হচ্ছে ঘটনা। আমার আচ্ছা রোহন, রোহন রোহন রায়, হ্যাঁ কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে, 12-এ পড়ে। বাড়ি হচ্ছে খড়দা পিকে বিশ্বাস রোডে। আমার নাম গৌতম ঘোষ।